দীর্ঘ দুবছর অতিমারি কাটিয়ে স্বাভাবিক ছন্দে জনজীবন। কয়েকদিন পর বিশ্বকর্মা পুজো, জোর প্রস্তুতি পটুয়া পাড়াতে, দিনরাত এক করে চলছে প্রতিমা তৈরির কাজ। গত দুবছরের অতিমারি পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন, খুলেছে কলকারখানা, যানবাহনও চলছে স্বাভাবিক ছন্দে। আর কয়েকদিন পর শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠবেন সকলে। পটুয়া পাড়ায় এই মুহূর্তে চলছে প্রতিমা তৈরির চরম ব্যস্ততা। শিল্পীরা জানালেন, দিনরাত এক করেই চলছে কাজ, নাওয়া খাওয়া এক প্রকার ভুলতে বসেছেন তারা। তবে এত কিছুর মধ্যেও আক্ষেপ রয়েছে শিল্পীদের, সেভাবে বড় প্রতিমার বায়না হচ্ছে না, তার ওপর পাল্লা দিয়ে দাম বেড়েছে প্রতিমা তৈরির নানা সরঞ্জামের। বাঁশ, বিচুলি, রং, সাজসজ্জা, মজুরি বেড়েছে প্রতিমা তৈরির কারিগরের। সব মিলিয়ে এত পরিশ্রমের পর সেভাবে অর্থ উপার্জন হচ্ছে না প্রতিমা শিল্পীর। তবুও গত দুবছরের কথা ভেবে সবকিছুই মানিয়ে নিয়েছেন শিল্পীরা। এ বিষয়ে বনগাঁ তালতলা এলাকার প্রতিমা শিল্পী শিবপদ পাল বলেন, কাজ চলছে জোর কদমে, এখনো মাটির কাজ অনেকটাই বাকি, দিনরাত এক করেই তাই কাজ চলছে। জোর কাজ চলছে, কাজে খাওয়া ঘুম নেই, কাজে খুব ব্যস্ত আছি। আর সাত দিন আছে এই বিশ্বকর্মা পুজোর, এখনো মাটির কাজ অনেক বাকি, এখনো খুব চাপের মধ্যে আছি। ঠাকুরও টুকটাক করে বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে, সেরকম গত বছর যেরকম গাড়ি ঘোড়া বন্ধ, চাপ খুব হালকা পাতলা করে চলছে। যারা বড় ঠাকুর নেই তারা একটু হালকা বলছে, ছোটো ঠাকুর নেব, ব্যবসা বন্ধ, গাড়ি ঘোড়ায় বন্ধ, এর জন্য খুব বড় ঠাকুরগুলো চিন্তায় আছে কীভাবে বিক্রি হবে। মানুষ চেষ্টা করছে দেখি পুজোটা, বাবা বিশ্বকর্মা বছরে একবার পুজো সেখানে পুজো করি। সুতুলি, বিচুলি, রং, কাঠ, পেরেক, মাটি ইত্যাদি ইত্যাদি সব সব কিছু বেড়েছে। হ্যাঁ, খাওয়া ঘুম নেই, রাত্রে দুটো অবধি কাজ হচ্ছে, দুটো আড়াইটা অবধি কাজ হচ্ছে, আর ভোর ওই আজ ছটার থেকে কাজ হচ্ছে। বছর ঘুরে ফের সকলে মেতে উঠবেন বিশ্বকর্মার আরাধনায়, বিভিন্ন কলকারখানায় পুজো পাবেন শিল্পের দেবতা। সে কারণে এই মুহূর্তে নাওয়া খাওয়া ভুলতে বসেছেন প্রতিমা শিল্পীরা। এ বিষয়ে প্রতিমা শিল্পী দেবাশিস পাল বলেন, আমাদের বিশ্বকর্মা পুজো খুবই ব্যস্ত এখন, আর তো হাতে আমাদের বেশি সময় নেই, কেননা এখন আমাদের দিন রাত সব সময় যেন কাজের পেছনেই পড়ে থাকতে হচ্ছে, খাওয়া স্নান করার টাইমটাও যেন ভুলে যাচ্ছে এখন। হ্যাঁ, কেননা গত দুবছরে তো ধরেন করোনার ব্যাপারে ঠাকুরপত্র একটা বায়নাপত্র সেরকম ছিল না, তবে এবছরে ঠাকুরের আশীর্বাদে যাই হোক প্রত্যেকটা ক্লাব বড় বড় বিশ্বকর্মা নিচ্ছে, এবং বায়নাপত্র মানে ঠাকুরের আশীর্বাদে এবছরে খুবই ভালো। হ্যাঁ, তা বিশ্বকর্মা পুজো নিয়ে আমরা এবছরে খুবই ব্যস্ত আছি। হ্যাঁ, ঠাকুর যাই হোক একবার মুখ তুলে চেয়েছে আমাদের। হ্যাঁ, জিনিসপত্র অবশ্য দাম বেড়েছে এবছরে, বাঁশও দাম বেড়েছে, বিচুলি দাম, সব কিছুরই দাম বেড়েছে। হ্যাঁ, লেবারপত্র ধরনের সাজ কাপড় প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়ে গেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।